আমরা এখন আমাদের সেকেন্ড টপিক প্রায়োরিটি এনকোডারটা দেখব। তবে প্রায়োরিটি এনকোডারটা দেখার আগে আমরা এনকোডার কি সে জিনিসটা দেখে নিই। এনকোডার হচ্ছে কি, আমি যদি সোজা বাংলায় বলতে চাই, যেটা হচ্ছে কোড করে। ধরো আমাদের খুব কমপ্লিকেটেড বিগ ডাটার কোনো প্রবলেম আছে, সেটাকে আমরা কি করব, আমরা সিম্পল বাইনারি 10 বিট দিয়ে কম্প্যাক্ট আকারে হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করব। তার মানে কি, সেটা হচ্ছে আমার যদি কোনো একটা ইনফরমেশন থাকে, সেই ইনফরমেশনকে রিডিউস নাম্বার অফ বিট দিয়ে হচ্ছে রিপ্রেজেন্ট করবে। তো এর একটা ভালো প্র্যাকটিক্যাল এক্সাম্পল হচ্ছে আমাদের ডিজিটাল কমিউনিকেশন। সেখানে কি, কম বিট থাকলে কি আমাদের ওয়্যারের রিকোয়ারমেন্টটাও কমে যায়, ফলে কি আমাদের কষ্ট কমে যায় আর এবং কি মেনটেনেন্সও খুব ইজি হয়। এখন আমরা যদি বাইনারি এনকোডার ধরি, সেটা কি করবে, আমার 2n সংখ্যক ইনপুট থাকবে, যেটাকে কি n বিট কোড বা আউটপুটে সে রিপ্রেজেন্ট করবে। আচ্ছা, এইখানে হচ্ছে আমি ব্লক ডায়াগ্রামটা দিয়ে দিছি, দেখো এখানে কি 2n ইনপুট, মানে কি অনেকগুলি ইনপুট আছে, সেখানে কি সে খুব অল্প কিছু বিট n সংখ্যক আউটপুট দিয়ে হচ্ছে রিপ্রেজেন্ট করবে। আমরা এখন একটা সিম্পল এক্সাম্পল দেখি। মনে করি হচ্ছে আমাদের একটা ব্লক আছে, যে ব্লকে কি আমাদের টোটাল 4 ইনপুট আছে। এই 4 ইনপুটের মধ্যে যে কোনো একটা অ্যাট এ টাইম হচ্ছে অ্যাক্টিভ হয় আর বাকি গুলি হচ্ছে ডিঅ্যাক্টিভ থাকে। তার মানে কি, এই যে আমি এখানে 4 বিট দেখতে পাচ্ছি, D3 থেকে D0, 4 বিটের মধ্যে যে কোনো একটার ভ্যালু হবে 1 এবং বাকিগুলোর ভ্যালু হবে 0। আমরা দেখব কি, এই 4 ইনপুট বিট কে আমরা কিভাবে কমপ্যাক্ট সিম্পল 2 বিট এনকোড করে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা, যেটা আমরা করব, এই যে আমাদের 4 বিট আছে D3 থেকে G0, এর বদলে কি আমরা যেটা অ্যাক্টিভ ওটার বাইনারি রিপ্রেজেন্টেশনটা হচ্ছে গিয়ে এই XY 2 বিট দিয়ে দেখাবো। আচ্ছা, এক্সাম্পল দেই। প্রথমে ধরে নেই আমার এই D3টা হচ্ছে অ্যাক্টিভ, তাই যদি হয় তাহলে কি D3 ভ্যালু হচ্ছে 1 আর বাকি 3টার ভ্যালু হচ্ছে 0। এখন দেখো আমার কি টোটাল এই 4 বিট দরকার, আমি কি 4 বিট চাই না, আমি এর বদলে কি করব, যেহেতু অনলি D3টা অ্যাক্টিভ বাকিগুলি ডিঅ্যাক্টিভ, কারণ এট এ টাইম একটা অ্যাক্টিভ থাকবে, তাহলে আমি কি করব, 3 এর যে বাইনারি রিপ্রেজেন্টেশন 1 1, সেটা দিয়ে আমি রিপ্রেজেন্ট করব। সুতরাং এখানে বাইনারি রিপ্রেজেন্টেশন থেকেই বুঝবো কি আমাদের কোনটা অ্যাক্টিভ, মানে হচ্ছে ভ্যালু হচ্ছে কোনটার 1 আর বাকি 3টা হচ্ছে 0। এখন D3 বদলে যদি আমার D1 অ্যাক্টিভ হয়, তখন রিপ্রেজেন্টেশনটা কি হবে, দেখো D1 এর ভ্যালু 1 আর বাকি 3টা কি 0। যেহেতু হচ্ছে 1 অ্যাক্টিভ, তাহলে কি 1 এর বাইনারি রিপ্রেজেন্টেশন কি 0 1, সেটা দিয়ে আমি হচ্ছে গিয়ে রিপ্রেজেন্ট করব। আচ্ছা, তাহলে আমরা দেখলাম কিভাবে কি আমার যে 4টা বিট থেকে আমি কি 2টা বিট দিয়ে হচ্ছে আমার এই প্রবলেমটা হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারি। এইটাই হচ্ছে আমার এনকোডার। আচ্ছা, তো এখানে আমরা একটু টেবিলটা দেখে নেই। এই হচ্ছে গিয়ে আমার টেবিল, ইনপুটে 4টা বিট এবং আউটপুটে কি 2টা বিট। দেখো এটাকে কি বলতেছে, যে 1 হট এনকোডেড, তার মানে কি এই 4টা বিটের মধ্যে যে কোনো হচ্ছে একটা আমার অ্যাক্টিভ থাকবে আর বাকি সবগুলি হচ্ছে ডিঅ্যাক্টিভ। আর এখানে কি ধরো D0 1 2 3, এগুলি ডেসিমাল যে রিপ্রেজেন্টেশন, ওটাই কি বাইনারিতে আমি 2 বিট দিয়ে রিপ্রেজেন্ট করব। D2 যখন 1 হবে, তখন D2 মানে ডেসিমাল 2, যেটা কি বাইনারিতে হচ্ছে 10। তার মানে কি আমি 4 বিটের ইনপুটকে 2 বিটে এর আউটপুট দিয়ে কমপ্যাক্ট ফর্মে হচ্ছে রিপ্রেজেন্ট করতেছি। এটাই হচ্ছে আমার এনকোডার। আচ্ছা, এখন এইখানে কিছু প্রবলেম আছে। প্রথমে দেখো, এরকম যদি একটা কন্ডিশন হয় 4টার কোনোটাই আমার অ্যাক্টিভ না, তখন আমি কি করব। আচ্ছা, ওইটা সলভ করে তুলনামূলক ইজি। আমরা হচ্ছে ধরো আরেকটা আমি আউটপুট ডাটা রাখবো, ধরো কথা কথা ভি, সেটার ভ্যালু কি আমি 0 রাখবো যখন কি 4টাই আমার 0 হবে। আর এই 4টার মধ্যে যে কোনো একটা 1 হলে কি আমি ভি এর ভ্যালু 1 সেট করে দিব। তার মানে বুঝাবো যে আমাদের ইনপুট গুলির মধ্যে কি অ্যাটলিস্ট একটা অ্যাক্টিভ আছে। কিন্তু সেকেন্ড আর একটা প্রবলেম আমার থেকে থাকে, সেটা কি ধরো কথা কথা D1 অ্যাক্টিভ, D0 অ্যাক্টিভ, তখন আমার আউটপুট কি হবে, তখন আমার আউটপুট কি 0 0 হবে নাকি 0 1 হবে, মানে এই ডেসিমালে D0 দেখাবো না D1 দেখাবো, সেইটা আমরা কিভাবে সলভ করব। সেটা সলভ করার জন্য যেটা আছে সেটা কি আমার প্রায়োরিটি এনকোডার। এখানে কি হয়, প্রতিটা ইনপুটেরই একটা প্রায়োরিটি লেভেল অ্যাসোসিয়েট করা থাকে এবং এনকোডারের আউটপুট রিপ্রেজেন্ট করে যেই অ্যাক্টিভ ইনপুটগুলি আছে এর মধ্যে যেটা হাইয়েস্ট প্রায়োরিটি সেটা হচ্ছে দেখা। আমাদের ল্যাবে যে এক্সপেরিমেন্ট করি সেখানে প্রায়োরিটিটা হচ্ছে এইভাবে সেট করা, D3 হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি, D2 হচ্ছে এরপরে প্রায়োরিটি, এরপরে D1, এরপরে D0। এটা দিয়ে কি বোঝায়, D3 যদি অন থাকে, বাকিগুলি অন থাকুক বা অফ থাকুক, আউটপুট কি আমাকে D3 বা বাইনারিতে 1 1 দিয়ে রিপ্রেজেন্ট করবে। তার মানে একাধিক ইনপুট যদি আমার অন থাকে, তখন দেখা যাবে কি আমার হাইয়েস্ট প্রায়োরিটি কোনটা, সেই অনুযায়ী কি আমি আউটপুট দিব। আচ্ছা, একটু ট্রুথ টেবিলটা দেখি। এখানে হচ্ছে আমার প্রায়োরিটিটা লেখা, প্রথমটা তো ইজি, যদি আমার এই যে 4টাই 0 থাকে, তাহলে এই যে আমি বলতেছি ভি, সেটা কি আমার 0 দিবে, আর 4টার মধ্যে যে কোনো একটা 1 হলে ভি এর ভ্যালু 1,
যখন v এর ভ্যালু 0 হবে তখন এই দুইটা দেখো x দেওয়া x মানে হচ্ছে কি ডন কেয়ার তখন কি x এর ভ্যালু কিছু রিপ্রেজেন্ট করে না আচ্ছা প্রথমে d3 টা দেখি d3 এর ভ্যালু যখন 1 হবে তখন কি বাকি তিনটাই কি আমার ডন কেয়ার কারণ এটা হাইয়েস্ট প্রায়োরিটি যখন d3 এর ভ্যালু 1 হবে আমার কি সব আউটপুটই হয়ে যাবে 1 এরপরে যখন d2 1 হবে তখন এটার আউটপুট হবে কি 1 0 আর d2 এখন অ্যাকটিভ কারণ কি d3 এর ভ্যালু হচ্ছে 0 ঠিক সেম ওয়েতে d1 কখন অ্যাকটিভ যখন এই দুইটা 0 হবে তখন রিপ্রেজেন্ট করবে 0 1 এবং d0 যেহেতু লোয়েস্ট প্রায়োরিটি সেটা কখন কাজ করবে যখন বাকি তিনটা 0 হবে এখন তখন আমার কি এই 0 এর বাইনারি 0 0 দিয়ে হচ্ছে রিপ্রেজেন্ট করবে আচ্ছা এখন আমি ট্রুথ টেবিলটা হচ্ছে একটু এক্সটেন্ড করে দেখি প্রথমে যেটা বলছি আমরা কি শেষ রো থেকে শুরু করব কারণ কি d3 হচ্ছে এখানে হাইয়েস্ট প্রায়োরিটি তাহলে আমরা কি করব আমাদের ট্রুথ টেবিল দেখো এই যে d3 থেকে d0 যেহেতু হচ্ছে চারটা ইনপুট আমার টোটাল কতটা 16টা রো হবে তাহলে হচ্ছে গিয়ে এই টেবিলের লাস্ট রো অনুযায়ী d3 এর ভ্যালু কোন কোন রোতে হচ্ছে আমার 1 এই এই বড় ট্রুথ টেবিলটা সেটা হচ্ছে আমরা বের করব দেখো এই 8 থেকে 15 এ কি 1 যেহেতু d3 হাইয়েস্ট প্রায়োরিটি আমার আউটপুট কি 1 1 হবে আচ্ছা এরপরে হচ্ছে আমরা এই রোটাতে চলে যাই যেটা হচ্ছে ব্লু কালার দিয়ে মার্ক করা সেটা কি d2 কখন 1 এবং কি d3 হচ্ছে ইনঅ্যাকটিভ তাহলে আমার আউটপুট হবে 1 0 আচ্ছা এরপরে হচ্ছে আমি আমার এই গ্রিন রোটাতে চলে যাই এখানে d1 অ্যাকটিভ আর বাকিগুলো কি হচ্ছে আমার ডিঅ্যাকটিভ আর d0 কি ডন কেয়ার সেটা কি আমার এই যে দুই নাম্বার রো আর তিন নাম্বার রো আউটপুট হবে কি 0 1 এবং ফাইনালি হচ্ছে গিয়ে আমার যখন d0 অ্যাকটিভ সেটা রিপ্রেজেন্টেশন হবে কি 0 0 এবং উপরের রোটা কি রিপ্রেজেন্ট করে উপরের রোটা রিপ্রেজেন্ট করে হচ্ছে গিয়ে আমার চারটার মধ্যে মিনিমাম একটা অ্যাকটিভ কিনা যদি একটা অ্যাকটিভ না হয় আউটপুট দিব 0 না হলে কি আউটপুট হবে 1 আচ্ছা এখন কেএমএফ করে আমরা একটু সিম্পল ফর্মটা বের করার চেষ্টা করব এখন ভি এর কেএমএফ বের করা কিছু নাই আমরা বুঝতেই পারতেছি ভি এর ভ্যালু কখন 1 হয় যখন চারটার মধ্যে যে কোনো একটা 1 হয় তার মানে আমরা বুঝতেই পারতেছি ভিটা কি এই চারটা d3 থেকে d0 চারটার কি অর হবে আচ্ছা এখন আমরা এক্স এবং ওয়াই এই দুইটার হচ্ছে কেএমএফ করার চেষ্টা করি আচ্ছা এখানে আছে x এর কেএমএফ আর এখানে আছে y এর কেএমএফ উপরে d1 d0 এই বরাবর আমার হচ্ছে গিয়ে রো বরাবর আর d3 d2 হচ্ছে গিয়ে কি আমার কলাম বরাবর আচ্ছা এখানে হচ্ছে আমি 1 গুলি রেখেছি আর x যেটা সেটা কি ডন কেয়ার রিপ্রেজেন্ট করে তার মানে কি এটা আমি 0 ধরতে পারি অথবা 1 ও ধরতে পারি আচ্ছা প্রথমে দেখো এই 8 টাকে কি আমি একসাথে প্যাকেট করতে পারি না আচ্ছা এই 8 টাকে যদি প্যাকেট করি এই 8 টার কি ভ্যালু কি আসে আমার d2 তাই না কারণ এখানে যদি আমি দেখি দেখো d2 এর ভ্যালুটা হচ্ছে এই দুই রোতে ফিক্সড তারপর দেখো আমার কি এই চারটা ভ্যালু হচ্ছে পড়ে থাকে এখন আমাদের উদ্দেশ্য কি প্যাকেটটার সাইজ যত বড় করা যায় এখন চারটা আমরা প্যাকেট করতে পারি কিন্তু চারটার বদলে কি আমাদের 8টা প্যাকেট করলে ভালো হয় না তাহলে কি প্যাকেটের সাইজ হয় আরো বড় তাহলে কি আমরা এই দুইটা রো একসাথে প্যাকেট করতে পারি এটার ভ্যালু কি এটার ভ্যালু হচ্ছে আমার d3 এখন দেখো এক্সটা যেহেতু ডন কেয়ার 0 ধরতে পারি 1 ও ধরতে পারি আমাদের কি 0 ধরলে লাভ কারণ কি আমরা কি ম্যাপের রুল জানি বড় প্যাকেট এবং একই সাথে কম সংখ্যক প্যাকেট এটা যদি 0 ধরি তাহলে কি আমাদের দুইটা প্যাকেটেই হয়ে যায় তাহলে আমার আলটিমেটলি এক্স এর রিপ্রেজেন্টেশনটা আসতেছে কি d2 প্লাস d3 কারণ d2 এবং d3 যদি অ্যাকটিভ থাকে 2 বা 3 তখন কি হবে আমার এই এক্স যেটা MSB সেটা কি 1 হয়ে যাবে আচ্ছা ঠিক একই ভাবে হচ্ছে ওয়াই এর টেবিলটাও হচ্ছে আমরা দেখে থাকি দেখো এই দুই রো হচ্ছে আগের মতোই আমার কি 8টা 1 আছে 8টা 1 এর রিপ্রেজেন্টেশন আমার কি আসে d3 এখন দেখো এই দুইটা 1 কি আমি চাইলে হচ্ছে প্যাকেট করতে পারি কিন্তু আমি আগেই বলছি কেএমএফ এ কি প্যাকেট যত বড় করা যায় তত ভালো এখন দেখো আমরা কি ধরতে পারি আমরা জানি হচ্ছে গিয়ে কি কেএমএফ হচ্ছে র‍্যাপ আকারে থাকে তার মানে কি এটা সার্কুলার রিপ্রেজেন্টেশন করা যায় তার মানে কি এই 1 1 এর সাথে কি এই 1 1 হচ্ছে আমরা কানেক্ট করতে পারি তাহলে এই দুইটা গ্রুপ যদি আমি একসাথে নেই এই 1 1 এবং এই 1 1 তাহলে কি আমার 4টা হলো তাহলে এটার ভ্যালু কি d1 d2 বার কারণ এই আমরা যদি এই কলাম বরাবর দেখি তাহলে কি d1 এর ভ্যালু 1 আছে এবং এই দুই রো বরাবর দেখি তাহলে কি d2 এর ভ্যালু যেহেতু 0 আমাদের কি d2 বার নিতে হবে তাহলে ওয়ার আলটিমেটলি রিপ্রেজেন্টেশনটা কি আসতেছে d3 প্লাস d1 প্লাস হচ্ছে আমার d2 বার আচ্ছা তো এই আমরা কে ম্যাপে এক্স ওয়াই এবং ভিটা দেখে ফেললাম তাহলে কি এখন আমরা সার্কিট কনফিগারেশনটা দেখি দেখো এক্স এর ভ্যালুটা সিম্পল d2 প্লাস d3 এটা কি d2 আর d3 হচ্ছে অর করতেছি আর এই জায়গায় হচ্ছে ওয়াই এর ভ্যালুটা আসতেছে d3 প্লাস d1 ডট d2 বার এইখানে দেখো d2 আসতেছে তাহলে d2 বার সেটা হচ্ছে আমার d1 এর সাথে এন্ড হয়ে d1 d2 বার আসলো আর এখান থেকে d3 আসলো আচ্ছা এবং ফাইনালি ভিটা আমি বলছি কি চারটার অর লাগবে অলরেডি কি আমাদের এখানে দুইটার অর হয়ে গেছে আমরা কি এখানে d1 আর d0 অর করে এই ভ্যালুটা নিলে কি আমাদের চারটা অর হয়ে যাবে
তো এই সার্কিটটাই হচ্ছে আমরা প্রোটিয়াসে সিমুলেট করব এবং সিমুলেট করে দেখব আমাদের হচ্ছে গিয়ে যে প্রায়োরিটি আমরা সেট করছি সেই প্রায়োরিটি অনুযায়ী আমাদের আউটপুটটা আসতেছে কিনা। এখন আমরা চলে আসছি আমাদের প্রায়োরিটি এনকোডারের প্রোটিয়াস সিমুলেশনে। কোনটা কি সেটা হচ্ছে প্রথমে আমি একটু মার্ক করি। প্রথমে এখানে আছে আমার চারটা ইনপুট, যেগুলি কি আমি ডেসিমালে আছে 0 থেকে 3 পর্যন্ত, সেগুলি আমি কোড করব। যেহেতু চারটা ইনপুট আমার কয় বিট লাগবে, এখানে 2 বিট, এই 2 বিটের মাধ্যমে হচ্ছে কোড করব। আর এটা হচ্ছে গিয়ে ওই চারটার কোনোটা অ্যাক্টিভ আছে কিনা সেটা হচ্ছে ইন্ডিকেট করবে। চারটার যে কোনো যদি অ্যাক্টিভ হয় তাহলে কি সেটার ভ্যালুটা হচ্ছে 1 হয়ে যাবে। আর এইখানে এক্সটা হচ্ছে আমার এমএসবি, ওয়াইটা হচ্ছে এলএসবি, এটার বাইনারি কম্বিনেশনটাই সেটা হচ্ছে আমি এই জায়গায় আউটপুটে ডেসিমালে দেখব। সো বেসিক্যালি এখানে বলে দিবে আমার কি D0, D1, D2 নাকি D3 হচ্ছে আছে। আচ্ছা, প্রথমে হচ্ছে আমি আমার প্রায়োরিটিটা একটু লিখে নেই। প্রায়োরিটিটা যদি মনে থাকে, প্রথমে কি আমার D3, তারপর প্রায়োরিটি হচ্ছে আমার D2, তারপর প্রায়োরিটি হচ্ছে D1, এরপর প্রায়োরিটি কি আমার হচ্ছে D0। আচ্ছা, এখন হচ্ছে আমি সিমুলেশনটা রান করি। এই আমি সিমুলেশনটা রান করলাম। এখন দেখো চারটা ভ্যালুই আমার 0, তার মানে কি কোনোটাই অ্যাক্টিভ না, সেই কারণে কি ভি এর ভ্যালু আমার 0 আছে। এক্স ওয়াই তখন কি আমাকে ইগনোর করতে হবে, এখানে যা খুশি তাই দেখা। আচ্ছা, এখন চারটার মধ্যে D0টা প্রথমে আমি অ্যাক্টিভ করি। যেই আমি অ্যাক্টিভ করলাম, দেখো ভি ইজুয়াল টু 1, তার মানে কি আমার ইনপুট চারটার মধ্যে যে কোনো অ্যাটলিস্ট একটা অ্যাক্টিভ। এখন আমাকে তার কি বাইনারিতে সে 0 0 দেখাচ্ছে, সেই কারণে এই জায়গায় আমার 0 আসতেছে। আচ্ছা, এখন দেখো D0-র চেয়ে কি D1-এর প্রায়োরিটি বেশি, সুতরাং D1 এবং D0 দুটাই যদি অন হয় তাহলে কি আমার কোডের ভ্যালুটা কি দেখানো উচিত। দেখো দেখাচ্ছে কি 0 1, বা ডেসিমালে হচ্ছে 1 সেটা আমার দেখাচ্ছে। একইভাবে কি D2-র প্রায়োরিটি কি D1-এর চেয়ে বেশি, তাহলে এইটা যদি আমি অন করি তাহলে কি সে আমাকে দেখাবে 2। দেখো এক্স যেটা এমএসবি 1, ওয়াই যেটা এলএসবি সেটা কি 0, বাইনারিতে 1 0, তার মানে কি ডেসিমালে 2। এখন হায়েস্ট প্রায়োরিটি কি আমার D3, সুতরাং এটা যদি আমি অন করে দেই তখন আমার ভ্যালুটা হয়ে যাচ্ছে কি 1 1 বা 3, যেহেতু এটা হাইয়েস্ট প্রায়োরিটি, বাকিগুলি 1 হোক বা 0 হোক তার কিন্তু কিছু আসে যায় না। দেখো 1 1 যা আসছে তাই হচ্ছে, এ দেখাচ্ছে কোনো চেঞ্জ হচ্ছে না। এখন আমি যদি মার্ক করি D3 হচ্ছে আমার হাইয়েস্ট প্রায়োরিটি, তারপরে D2, D1, D0 কি এর চেয়ে লোয়ার প্রায়োরিটি, সুতরাং এখানে আমি ভ্যালু চেঞ্জ করি, 0 দেই 1 দেই আমার কোনো কিছুই হচ্ছে চেঞ্জ হচ্ছে না। এখন আমি যদি D2টাকে ইফেক্ট দেখতে চাই, এটা ইফেক্টটা কি এখন দেখতে পারতেছি না, কারণ কি D3 আমার 1 অবস্থায় আছে। তাহলে এটাকে কি আমি যে মুহূর্তে 0 করব তখনই কি আমার এই দেখো D2-র ভ্যালুটা আমরা দেখতে পারতেছি। ঠিক একইভাবে D1 দেখতে হলে কি D2 অফ করে দিতে হবে, তাহলে কি আবার দেখতে পারতেছি। D0 ভ্যালু চেঞ্জ করি কোনো ইফেক্ট নাই, কারণ কি এটা হচ্ছে আমার হায়ার প্রায়োরিটি। দেখো D1 এর ভ্যালু যদি আমি 0 করে দেই, D0 যেহেতু 1 আছে তাহলে কি আমার ওই কোডেড ভ্যালুটা হচ্ছে দেখাচ্ছে। তো এই হচ্ছে আমার প্রায়োরিটি এনকোডার। তো আশা করি হচ্ছে তোমাদের এইটার প্রায়োরিটি এনকোডারের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে।